সৌদি জোটের অবরোধের মুখে থাকা উপসাগরীয় দেশ কাতারে তুর্কি সামরিক ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয়েছে। শীঘ্রই তা চালু হবে বলে নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। বিখ্যাত মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নাম অনুসারে ঘাঁটিটির নামকরণ করা হচ্ছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তুরস্ক কাতার সর্বোচ্চ কৌশল কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে যান এরদোয়ান। পরে ঘাঁটিতে মোতায়েন 5,000 তুর্কি সেনার সঙ্গেও দেখা করেন তুর্কি প্রেসিডেন্ট। স্থানীয় গণমাধ্যম বলছে তুরস্কের কাছ থেকে 100টি অত্যাধুনিক ট্যাঙ্ক কিনতে চায় কাতার। এ বিষয়ে অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শেখ তামিম। দুই দেশের কৌশলগত কমিটির বৈঠক শেষে এরদোয়ান বলেন, তুরস্ক কাতার জয়েন্ট ফোর্স কমান্ড কেবল কাতারের জন্যই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য চেষ্টা করবে। এই বাহিনীর ঘাঁটির নাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নাম অনুসারে করা হয়েছে। বীরত্বের জন্য এই সেনাপতিকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়। এই ঘাঁটিকে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য এবং আন্তরিক সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা বন্ধুকে কখনোই বিপদের মুখে একা ফেলে যাই না। ইতিহাস সাক্ষী, এমনটি অতীতেও ঘটেনি, ভবিষ্যতেও কখনো ঘটবে না। 2017 সালে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে অবরোধ চাপিয়ে দেয় সৌদি আরব সহ কয়েকটি আরব দেশে। সেই সময় কাতারের তুর্কি ঘাঁটিতে হাজার হাজার সেনা মোতায়েন করে তুরস্ক। জরুরি খাদ্যসহ অন্যান্য সামগ্রী পাঠিয়ে কাতারের পাশে দাঁড়ায়।